এত রাত হয়ে গেল, কি করবি? থানায় যাবি? আরে বাবা, স্বপন তো গেছে খুঁজতে, আসুক না, একটা কিছু খবর তো নিয়ে আসবে নাকি? মেয়েটা কোনো দিন এত রাত করে ফেরে না। ওকে বলে গেছিল কি অফিস থেকে ফিরতে দেরি হবে? না, রোজ যাওয়ার সময় প্রণাম করে যেমন যাক তেমন প্রণাম করে আসছি বলে চলে গেল। আমি রান্নাঘরে ছিলাম, শুনিনি। আমি তো ভাঙা ঠ্যাং নিয়ে পাড়ার ঘুর থেকে ফোন করলাম, অফিসের দরোয়ান ফোন ধরলো, ফোন ধরে বললো যে আমাদের মেয়ে যথা সময়ে সেখান থেকে বেরিয়ে এসেছে। রাস্তাঘাটে যা অবস্থা, এত রাত হয়ে গেল, ওটাই তো আগে মনে আসে। মনটা একটু শক্ত কর, ও আমাদের মেয়ের ঘরের নাতনি, ওর মা বাবা মারা যাওয়ার পর থেকে ও আমাদের কাছেই আছে, ওর রোজগারেই আমাদের চলছে। তোমরা একটু চুপ করবে, কোথায় যেতে পারে? আচ্ছা, তোমাদের কিছু ইঙ্গিত দিয়ে গেছে যে কেউ বা কারা ওকে? এই দেখো কে এলো। কে? জানি না, জানা জায়গা সবই তো আমি খোঁজ নিলাম, তবে কি? তবে চুপ করে আছিস কেন? শুনলাম ওই খোঁজ নিতে গিয়ে, তবে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কি শুনেছিস, খুলে বলবি তো? ওই মানে অ্যাসিড ছুঁড়েছে। হ্যাঁ অ্যাসিড? হ্যাঁ, একটা মেয়ে রাতে একা আসছিল, তো আমি শুনলাম এটা। কোথায়? কোথায়? চল আমি যাব। তোমরা একটু চুপ করবে? শোন, কি হয়েছে, কি শুনেছিস, সত্যি করে বলতো না। মানে ওই ওই সব আলোচনা হচ্ছিল আর কি, আমি বিশ্বাস করি না। আমাদের আমাদের অপরাজিতার কিছু হতে পারে না, আমাদের অপরাজিতার কিছু হবে না, আমাদের অপরাজিতার কিছু। এ তোরাই তোমাতি বাইরের দরজা খোলা। সিরাজুলদা, আসুন আসুন আসুন। মানে আপনি এত রাতে? আর কইল না, স্টেশনে গেছিলাম, ট্রেনের গন্ডগোল শুইনা, নাতনি এখন তোমাতি আসে নাই, গিয়া শুনলাম কোথায় জানি অবরোধ টবরোধ হয়েছে, 2 ঘন্টার আগে বদ্ধেশ্বরে কোনো ট্রেন আসবে না নে, বুঝছেন? তা নাতনিরে ফোন দিছিলাম, কয়ে দিলাম যা নানির বাড়ি ওই লিলুয়ে গিয়া থাক, ওগো বাসা বড় বাসা, কালকে সকালবেলাও হিন্দি উঠা যাবে গিয়া চাকরিতে, এই কয়ে আমি আসতেছি। না না, আমাদের নাতনির কিছু হতে পারে না। কি হবে, কি শুনছেন? কোন মেয়েকে নাকি অ্যাসিড ছুঁড়ে মেরেছে। আমার বাসাতেও এই নিয়ে আলোচনা হইতেছিল, তো শোনেন, আমার নাতনির কিছু হবে না, আল্লাহর দোয়ায় ও সুস্থ মতন ফিরে আসবো। তো এত রাত হয়ে গেল, আপনাকে তো খাওয়া দাওয়া কিছু হয় নাই, দেখেন ও ফিরে আসবে সুস্থ মতো, আপনারা সব খেয়ে দিয়ে নেন, আর চিন্তা বেশি না করে শুয়ে পড়েন, আর ওই বাইরের দরজাটা ওই দরজাটা একটুখানি দিয়ে দেন, একদম খোলা করে রইছে। চল তাহলে আসি। কি করবে, খেয়ে নেবে তো? অপরাজিতা আসুক, ওকে ছাড়া কি আমরা কোনোদিন খেয়েছি? সময় মতো এসে পড়ে, তাই আমরা একসঙ্গে খেতে বসি। কি হলো মেয়েটার,
ওর খোঁজ না পাওয়া পর্যন্ত আমি কিছু খাবো না। আমি গাড়ির হর্ন শুনেই বুঝছি আমার নাতনি আইছে। তা পথের যে বিপদ টিপদ এগুলো কাটছে, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কিছু শুনলি? না না, তুমি এত রাতে জেগে আছো? আরে এর আগে সিরাজুলদা আরেকবার তোর খোঁজ নিয়ে গেছি। প্রতিবেশীর, হ্যাঁ বসবো বসবো, প্রতিবেশীর বিপদ, ঘরে দোর বন্ধ করে থাকা যায় কোন দিকে? না না, ঠিকই তো ঠিকই তো। না গো না না বোন, ট্রেনের লাইনে এত বিক্ষোভ, আমি যখন খবর পেলাম বাগবাজার 3 নম্বর বাস স্ট্যান্ড গেলাম, সেখানেও এত ভিড়, একটু পা রাখার জায়গা নেই, সেখান থেকে ট্যাক্সি নিলাম। ইতিমধ্যে কলকাতার সব লরি ছেড়ে দিয়েছে, এত রাস্তার ট্রাফিক জ্যাম, কি বলবো তোমায়। তোমরা তো ভাববে সে তো জানি, তবে আজ একটা ফয়সালা করে এলাম। আবার কি হলো রে? আরে কি স্যার ফয়সালা, চল হাত মুখ ধুয়ে নিবি, চল চল। আরে সব পরে শুনবো, চল হাত মুখ ধুয়ে নিবি, চল। আরে তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আগলে রেখে মানুষ তো আমরা করেছি নাকি? হ্যাঁ তো হ্যাঁ তো, বিশেষ করে তুমি আমার ছোট দাদান সব বিষয়ে খোঁজ খবর। সবই তো ঠিক আছে, তা এর মধ্যে কিসের ফয়সালা করলি রে রত্নি? দিদাদা দাদনরা, তোমরা আমায় ছোট থেকে বড় করেছো, ঘটা করে আমার বিয়েও দিয়েছো। হ্যাঁ টুকটুকে নাচ জামাই এসেছে মহল্লায়, তোদের দুধ জুড়ি দুটিকে সবাই আমার চোখে দেখতো। এখনো আমরা পাড়ায় সবাইকে বলি বড় মুখ করে। না বলবে না, আর কাউকে বলবে না। তোর হলো কি রে, তুই এত টেস্ট হয়ে আছিস কেন? আমি তো কিছু দোষ করিনি, কিছু ভুলও করিনি, তবে বলছি তোর কি হয়েছে তুই খুলে বল, আমরা সবাই আছি তোর সাথে। আমি আর সহ্য করতে পারছি না, তুই শুধু মুখ থেকে কথাটা খসা, তারপর দেখ ওদের কি করি আমি। হ্যাঁ রে তোর গায়ে কেউ হাত দেয়নি তো, ওকে কেউ ভয় দেখিয়েছে? শোন তোর নানা এখনো শক্ত সমর্থ আছে, আমার নাতনি রে কেউ কিছু করলে তারা রক্ষা রাখুক না। তোমাদের নাচ জামাই আমাকে বাইরের কেউ কিচ্ছু করেনি, কিন্তু ঘরের লোকটি, তোমরা তার রূপটা দেখেছিলে, তোমরা তার ভিতরটা দেখোনি, তার কলুষিত মনের ছোঁয়া পাওনি, তার মনের বিষে আমায় বিষিয়ে তুলেছে। আমি এতদিন তোমাদের কিচ্ছু বলিনি। তুই তুই কি বলছিস? হ্যাঁ তুই একটু খুলে বল, আমাদের একটু বুঝতে দে।
জন্ম থেকেই তোরে দেখছি, তুই কোনো ভুল করবি না, এ বিশ্বাস আমার আছে। হ্যাঁ রে, তোর নাম অপরাজিতা, কে দিয়েছিল? তুমি, আমার ছোট দাদন, আদর করে আমার নাম দিয়েছিলে অপরাজিতা। আর এখন আদরটা বুকে রেখে অপরাজিতা নামটা টিকে থাকার আর এক নাম। হ্যাঁ রে, তুই আজ আমার সঙ্গে ঝগড়া করছিস নাকি? ঝগড়া না, বিচ্ছেদ, ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স? এটা তুই কি কইলি? হ্যাঁ রে, তুই কি বললি? সে কি রে, কি বলছিস, ডিভোর্স? কতদিন আর সহ্য করবো বলতো? এক কথা, এতদিন আমি তোমাদের কিচ্ছু বলিনি, আমার রোজগারে তোমাদের আর আমার চলতো। বলে কিনা বুড়ো হাবড়াদের খাইয়ে কি লাভ, রোজ রোজ বলে একই কথা, আজও আমি আর রোজ রোজ এত অপমান সহ্য করতে পারছি না গো। রোজ রোজ আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না গো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবন নাথ শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন, দোয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো। বাসনা যখন